বস আপনাকে চ্যালেঞ্জ করা হয়েছে বস আমাকে আমার এলাকায় কে চ্যালেঞ্জ বস আজ 15 আগস্ট প্রতি বছর 15 আগস্ট আপনি এলাকায় পতাকা তোলেন কিন্তু স্কুলের এবছর যে হেডমাস্টার এসেছে সে নিজের ইচ্ছায় পতাকা তুলছে বস কে কোন হেডমাস্টার বাচ্চারা সব বর্তমানে ফ্ল্যাগ তোলবার সময় হয়ে গেছে এবার পতাকা উত্তোলন করব খবরদার তুই পতাকা তুলতে পারবি না কেন লাভলি লাভলি আবে আমার লোককে তুই কেন বলে প্রশ্ন করবি তোর তো বহুত সাহস রে আরে মাইকেল তুই যার কথা বলেছিস এটা সেই হেডমাস্টার এই সেই হেডমাস্টার বস হ্যাঁ লাভলি লাভলি আরে লাভলি তুই হলি এই স্কুলের হেডমাস্টার আমি হচ্ছি তামাম এলাকার হেডমাস্টার জেনারেল হেডমাস্টার আমার এলাকায় যত সব পতাকা প্রতি বছর ওঠে সেটা তুলি আমি আর আগেও যত উঠবে তাকেও তুলবো আমি এই এই তোর তো ভারী সাহস রে আমার মতো দেশভক্ত এখানে পেশেন্ট থাকতে তুই আমার সামনে পতাকা তুলবি হ্যাঁ দেখুন ভারতবর্ষ একটা সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র এই দেশের নাগরিক হিসেবে এখানে সবারই অধিকার আছে আপনার মতো আমারও পতাকা উত্তোলন করবার অধিকার আছে বুঝছেন লাভলি লাভলি ভালোই ভাষণ দিচ্ছিস আরো আরো দেখুন আপনার সঙ্গে তর্কাতর্কি করে আমি অযথা সময় নষ্ট করতে চাই না পতাকা উত্তোলনের সময় হয়ে গেছে এই দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার পতাকা উত্তোলন করতে দিই এর সঙ্গে একজন ভারতীয় হিসেবে এই দেশকে জাতিকে এই তিরঙ্গা পতাকাকে সম্মান দেওয়াটা শিখি হয়েছে তুই আমায় সম্মান দেওয়া শেখাবি আরে আমার থেকে আমার চেয়ে বেশি দেশের কথা জানিস আরে দেশ আর রাজ্যকে যারা সব চালাচ্ছে তার মধ্যে আমার অর্ধেক লোক আমার এইভাবেই তো বাবুজির স্বপ্নে সোনার ভারত আর শহীদ ভগৎ সিং এর মতো স্বাধীনতা সংগ্রামের ত্যাগ আর দেশপ্রেম আজ নিরর্থক তা না হলে আপনি এই অঞ্চলে গুন্ডারা চালিয়ে যেতেন কি হয়েছে এই আমি গুন্ডারা চালাচ্ছি আমি গুন্ডারা চালাচ্ছি আমি গুন্ডা আর তুই হলি একটা দেশপ্রেমী দেশভক্ত ঠিক আছে ঠিক আছে আরে হিম্মত থাকে তো আমার সামনে পতাকা তুলেই দেখা দেখা আমি দেখব তুই কত বড় দেশভক্ত দেশপ্রেমী অর্জা পতাকা অর্জা ঠিক আছে যে পতাকা তুলতে গিয়ে স্বাধীনতা থেকে আরম্ভ করে কার্গিল পর্যন্ত অসংখ্য ভারতীয় বীর শহীদ হয়েছিল আজ আমি যদি তার মান সম্মান রক্ষা করতে গিয়ে আজকের মতো পবিত্র দিনে যদি আপনার হাতে আমার জীবন দিতে হয় সেটাই হবে আমার গর্ব Lovely! Lovely! ভাই এরা সব কারা আপনি জানেন না স্যার এসব দুঃখের চক্রাজের লোক পুরোপুরি দাদাগিরি চালাচ্ছে দাদাগিরি হ্যাঁ
এভাবে গাড়ি চালাচ্ছ কেন? মেরে দেবে নাকি? দেখে গাড়ি চালাও না, আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে লোকটা মারা যেত কি হতো? মরে গেলে কি এমনটা হয়ে যেত? হ্যাঁ, আরে ওর ভাগ্য ভালো বেঁচে গেল, আমরা ভাই সব রাস্তাতে এরকম যাই, আর আমাদের সামনে যে আসে আমরা তাকে খতম করে দিই। আরে তুইও থাকলে তুইও খতম হয়ে যেতিস। আরে এই অঞ্চলে মারতে বলে নতুন এসেছে, দেখ যারা কোত্থেকে জুড়ে বসেছে। এখন এদেরকে ভেতরে ভর্তি করো। কি আমার কথা কানে যাচ্ছে না? শিগগিরই এদের সব হাজতে পড়ো। আরে তুই কে? কাকে ভর্তি করার কথা বলছিস? চিনিস কি না কে? আমার চেনবার দরকার নেই, তুমি আগে চেনো। আমি চিনিছি বলেই তো বলছি। আমি কি, আমার বাবাও চাইলে এদের সব ভেতরে ভর্তি করতে পারবে না। হ্যাঁ, এরা হচ্ছে চন্দনগড়ের রাজা দুর্যোধন চট্টরাজের কোটি কোটি হাতের মধ্যে এক একটা হাত। আরে আমি এসেছি সেই দুর্যোধনের হাতগুলো কেটে সাফ করে দেওয়ার জন্য। শিগগিরই এদের হাজতে পড়ো। কি তোর অর্ডারে? হ্যাঁ, আমারই অর্ডারে। স্যার চিনতে পারলেন এনাকে? স্যার কাল রাত্রে যে মেয়েগুলোকে আপনি ধরে নিয়েছিলেন তারপরে আপনি দয়া করে ছেড়ে দিয়েছিলেন। দয়া করে নয়, আমার থেকে মদ খাবেন বলে পয়সা নিয়ে ছেড়ে দিয়েছিলেন। কি বললি? তুই পুলিশকে খুশকর বলছিস? পুলিশকে মাতাল বলছিস? পুলিশকে বলিনি, পুলিশের খাকি পোশাক পরে দুর্যোধন চট্টরাজের মতো একজন ডাকাতের গোলামি করে যাওয়া তোমার মতো একটা লোককে বলছি। কি হলো? তুই পুলিশ স্টেশনে দাঁড়িয়ে পুলিশকে গালি দিচ্ছিস? তুই কে বে? তুই কে বে? হ্যাঁ আমি কে? আমি এসপি বিজয় মুখার্জি।